সালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে তো আপনারা যারা জিপি চেম্বার করেন চেম্বারের মোস্ট কমন একটা কেস হচ্ছে হেডেক আর যদি আমি হেডেককে ক্লাসিফাই করি আমরা জিপি চেম্বারে সবচেয়ে বেশি কমন দুই রকমের হেডেক পেয়ে যাই একটা হচ্ছে টেনশন টাইপ হেডেক আর হচ্ছে মাইগ্রেন হেডেক তো ইউজুয়ালি দুটার ম্যানেজমেন্ট কম বেশি আমরা জিপি চেম্বারে অনেকটা সিমিলারে দিয়ে থাকি আমি আজকে একটু করে বলি মাইগ্রেন হেডেক নিয়ে যেটা আসলে চেম্বারে আপনার কাছে কিভাবে আসবে আর আপনার ম্যানেজমেন্ট অ্যাপ্রোচটা কীরকম হবে দেখেন ইউজুয়ালি মাইগ্রেন হেডেকের পেশেন্ট যেগুলো আপনার কাছে আসবে হ্যাঁ অ্যাকর্ডিং টু ডেভিডসন এটা ফিমেল প্রিডমিনেন্সি থাকে তার মানে আপনার কাছে যে সকল পেশেন্ট আসে হ্যাঁ ধরেন ফিমেল পেশেন্ট মেল পেশেন্ট দু রকম আসতে পারে হেডেক নিয়ে একটা মেল পেশেন্ট যখন আপনার রুমে ঢুকবে এবং তার প্রথম সমস্যা যখন বলবে মাথা ব্যথা আপনার মাথায় একটু ট্রিগারিং করবে যে এটা মাইগ্রেন হেডেক হওয়ার সম্ভাবনা কিছুটা কম রেদার এটা ক্লাস্টার হেডেক যেটা মেল প্রিডমিনেন্স অথবা টেনশন টাইপ হেডেক হতে পারে দু নম্বর হচ্ছে ফিমেল পেশেন্ট ঢুকলে আপনার চিন্তাটা হেডেক করলে মাইগ্রেনের দিকে বেশি যাবে তাহলে একটা জেন্ডার দিয়ে আপনি একটা ডিফারেন্সিয়াল করতে পারতেছেন যে এটা টেনশন টাইপ হেডেক অর মাইগ্রেন হেডেক অর ক্লাস্টার হেডেক ওকে দু নম্বর একটা ফিমেল পেশেন্ট ম্যারিড পেশেন্ট হেডেক যখন বলবে আপনার মুখ দিয়ে অবশ্যই একটা প্রশ্ন পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও সায়েন্স সিমটমসের বাইরে হিস্ট্রির মধ্যে অবশ্যই আপনার জিজ্ঞেস করতে হবে যে পেশেন্ট ওরাল কন্ট্রাসেপটিভ বিল অর এই নিয়ে আদার হরমোনাল কন্ট্রাসেপ্টিভ নেয় কি না বিকজ আপনার সবাই জানেন হরমোনাল ইনফ্লুয়েন্স মাইগ্রেন হেডেকের সাথে সরাসরি রিলেটেড ওকে তাহলে একটা ফিমেল পেশেন্ট ম্যারিড পেশেন্ট ওসিপি হিস্ট্রি ওর এই আদার হরমোনাল কন্ট্রাসেপ্টিভ হিস্ট্রি মাস্ট ওকে পেশেন্ট যখন মুক্তি বের করবে তার মাথা ব্যথা এবার আপনার মাথায় কাজ করবে যেহেতু ফিমেল এটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে হিস্ট্রি এলেন পেশেন্ট ওসিপি খাই দ্যাট মিন্স এটা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আরও বাড়লো এবার আপনি তার ক্লিনিক্যাল সিনারি এগুলো একটু মেলানো ট্রাই করেন তাকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনার মাথা ব্যথাটা কি যে কোনো এক পাশে হয় না সম্পূর্ণ মাথা জোরে হয় তখন পেশেন্ট ধরেন আপনাকে বললো যে যে কোনো এক পাশে হয় মানে এটাকে কি বলে আত কপালে হেডেক বলে আর কি ইউনি ল্যাট্রাল হেডেক পেশেন্ট আপনাকে বললো অত বায়োলেটারাল বললো সমস্যা নাই মাইগ্রেন হেডেক ক্যান বি বায়োলেটারাল এরকমও কিন্তু একটা কথা আছে দ্যাট মিনস ইউনি আর বায় দিয়ে ডিফারেন্সিয়াল করা টাফ তারপরে ইউনি ইজ মোস্ট কমন ওকে তাহলে আপনি জিজ্ঞেস করলেন যে আপনার হেডেকটা কোন সাইডে হয় পেশেন্ট বললে ধরেন লেটারাল আর পেশেন্ট যদি বলে যায় যে বাই লেটারাল তখন আপনার প্রশ্ন থাকবে মাথা ব্যথাটা শুরু হয় থেকে তখন পেশেন্ট আপনাকে একটু বলতে পারে যে আমার মাথা ব্যথা মাথাটা ব্যথাটা শুরুতে পেছনের দিকে থাকে সেখান থেকে আমার কপালে আসে দ্যাট মিনস অক্সিপিটাল টু সামনের দিকে এটা কি হয় রেডিয়েশন হয় তখন আপনার ফিমেল পেশেন্ট হোক ওসিপি খাক আপনার মাথায় এটা কি টেনশন টাইপ হেডেকের দিকে যাবে তবে পেশেন্ট যদি আপনাকে বলে ইউনি ল্যাট্রাল হেডেক অক্সিপিটাল রেজি রেজিয়ন থেকে কোনো রেডিয়েশনের হিস্ট্রি দিচ্ছে না তার মানে আপনি মাইগ্রেনের দিকে আরও আগান আপনার পরের প্রশ্ন থাকতে পারে যে আপনার কোনো ফটোফোভিয়া আছে কিনা তার মানে অনেক বেশি লাইট থাকলে চোখে ব্যথা হয় মাথা ব্যথা হয় কিনা অনেক বেশি শব্দ শুনলে মাথা ব্যথা বাড়ে কিনা আপনার যখন মাথা ব্যথা আসে তখন আপনার বমি ভাব আসে কিনা তাহলে ফটোফোভিয়া ফোনোফোভিয়া নওসিয়া এই তিনটা হিস্ট্রি নিলেন ইউনিলেট্রাল হেডেকের হিস্ট্রি নিলেন তাহলে এই সবগুলো মিলায় আপনার মাথায় কাজ করতে পারে এটা মাইগ্রেন হেডেক ওকে কারণ মিলতেছে সবসময় ফটোফোবিয়া ফোনোফোবিয়া নজিয়া ইউনিলেটার হেডেক ফিমেল পেশেন্ট ওসিবি যে ছটা কম্পোনেন্ট মিলবে এমন না না মিললেও আপনার ট্রাই থাকবে এটা হাইস্ট যেটুক মিলানো যায় ওকে আর যদি মাইগ্রেন হেডেক হয় আপনার মাথায় অবশ্যই একটা পয়েন্ট মাথায় কাজ করবে যে পেশেন্টের কোনো অরা আছে কিনা একটু জিজ্ঞেস করান অরা মানে কি মাথা ব্যথা শুরু করার আগে তার চোখের সামনে ঝিলিক মারে কিনা হ্যাঁ একটা জিগজ্যাগ লাইন আসে কিনে একটু জিজ্ঞেস করবেন এটা ভিজুয়াল ফিল্ডে ইউজুয়ালি আসে আপ টু ফর্টি মিনিটস অ্যাকর্ডিং টু ড্যাভিডসন যদি বা বলা হয় তাকে টোয়েন্টি তাহলে অরার বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি টোয়েন্টি পার্সেন্টের ক্ষেত্রে অরা থাকে যাদেরকে বলা হয় ক্লাসিক্যাল মাইগ্রেন আর এইটি পার্সেন্টের ক্ষেত্রে অরা থাকে না এটাকে বলা হয় কি মাইগ্রেন কমন মাইগ্রেন ওকে তাহলে মোটামুটি আপনি একটা ফিমেল পেশেন্ট ওসিপেকার হিস্ট্রি ইউনিল্যাট্রাল হ্যাট্যাক ফটোফোবিয়া ফোনোফোবিয়া নজিয়া অরা প্লাস মাইনাস মিলিয়ে ফেললেন দিস ইজ এ কেজ অফ মাইগ্রেন হেডেড অর একউট মাইগ্রেন হেডেড আপনি তখন জিজ্ঞেস করবেন আপনার এই ফটোফোবিয়া বলেন ফোনোফোবিয়া বলেন হেডেক বলেন এগুলো কতক্ষণ থাকে পেশেন্ট বলতে পারে যে আমার দশ ঘন্টা থাকে পাঁচ ঘন্টা থাকে আট ঘন্টা থাকে যেহেতু অ্যাকর্ডিং টু ডেভিশন এটা ফোর টু সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত থাকে আপনি আরও জিজ্ঞেস করবেন আপনি যখন লাইটে ব্যথাটা বাড়ে আপনি তখন লাইট অফ করে দেন কি না আপনি কোনো একটা অন্য রুমে চলে যান কি না যেখানে সাউন্ড কম পেশেন্ট বলতে পারে যে আমি কোয়াইট অ্যান্ড ডার্ক রুমে গেলে আমার একটা রিলিফ হয় ওকে দ্যাট মিনস আপনার এটা টোটাল একটা সিনারি কী দাঁড়ালো মাইক্রেন হেডএক এবার আসি ম্যানেজমেন্ট ফার্স্ট কথা মাথায় রাখবেন কোনো কোনো প্রিসিপিটিং ফ্যাক্টর আছে কি না ওসিপি থাকলে আগে সেটাকে আপনার অফ করতে হবে আর কোনো হরমোনাল ইনফ্লুয়েন্স থাকলে সেটা অফ করা লাগবে দেন আপনি ড্রাগ ম্যানেজমেন্টে যান পেশেন্ট যদি একিউট কন্ডিশন নিয়ে আসে একিউটের ক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ কি আমরা চেম্বারে আমি ইউজুয়ালি যেটা দিই আমি ট্রিপটন গ্রুপের ড্রাগুলো চুজ করার ট্রাই করি ট্রিপটন বলতে আমি মূলত আর নমিটা নোমিটা দিয়ে থাকি যেহেতু এটা বাজারে অ্যাভেলেবল নোমি টু পয়েন্ট এটা হচ্ছে জলমি ট্রিপটান ওকে এটা জলমি ট্রিপটান টান নোমি টু আমি এটা দিনে দুটা করে বা দিনে একটা করে পাঁচ দিন সাত দিন একিউট ম্যানেজমেন্টের জন্য ইউজুয়ালি দিই ওকে এটা ছাড়া আমি আরেকটা ড্রাগ প্র্যাকটিস করি আমার চেম্বারে যদি বা এটা ডেভিডসনে লেখা নাই লেসমি ফিফটি মিলিগ্রাম ওর মিডিটা ফিফটি মিলিগ্রাম ওকে এগুলো আমি আমার জিপি কোর্সের যে ক্লাস ছিল সেখানে আলোচনা করছি এটাও আমি ইকুইড ম্যানেজমেন্টে ইউজ করি তাহলে আয়দার নমি অথবা ল্যাসমি এই দুটো একটা আমি ইউজুয়ালি ইকুইট ম্যানেজমেন্টে দিই এগুলো ছাড়াও অনেকে টাফ নিল দেয় অ্যাসিড এনেসিডস দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আর অনেকে আপনার একুইড ম্যানেজমেন্টে সরাসরি আদার্স এনেসিডসও দিয়ে দেয় ওকে ন্যাপ্রোক্সেন পিউরিফে আইবোপ্রোফেন এগুলোও দিয়ে থাকে অনেকে প্যারাসিটামলও দেয় নো প্রবলেম তাহলে একিউট ম্যানেজমেন্টে আপনার চয়েস অব রাখি পেশেন্টের তীব্রতা সিভিয়ারিটি অনুযায়ী আপনি চাইলে জলমিটিপটানের নামে দিতে পারেন আপনি মিডিটা বা ল্যাসমি দিতে পারেন আপনি নামে কে এসিড দিতে পারেন টলফেম নামে পাওয়া যায় টাফনিল নামে পাওয়া যায় আপনি নাপা দিতে পারেন আপনি আদার এনএসিডস দিতে পারেন দিস ইজ দ্য একিউট ম্যানেজমেন্ট অফ মাইগ্রেন হেডেক বাট আপনাকে যদি পেশেন্ট আরেকটা হিস্ট্রি দেয় যে আমার মাসে পাঁচবার হয় মাসে ছবার হয় দ্যাট মিন্স মোর দ্যান টু অ্যাটাক পার মান্থ পেশেন্ট নিড প্রোফাইল এক্সিস প্রোফাইলিক্সিস অপশন কি অপশন হচ্ছে বিটা ব্লকার যেমন ইন্ডিভার ট্যান বা প্রোবানোল ফর্টি বাজারের নামে পাওয়া যায় তা আপনি প্রোবানোল গ্রুপের বিটা ব্লকার ইউজ দিতে পারেন ইন্ডিভার ট্যান দিলে দিনে তিনটা দিনে দুটা করে তিন মাস চার মাস ছ মাস দিতে পারেন অথবা দু মাস দিতে পারেন আপনি চাইলে ইন্ডিভার বা বিটা ব্লকারস না দিয়ে আরও কী কী আছে প্রোফাইল এক্সিসের জন্য আপনি এমি ট্রিপটা লেন দিতে পারেন অ্যাজ এ প্রোফাইল এক্সিস এমই টেন এমই টোয়েন্টি ফাইভ দুটা রেজিমেন্ট আছে এম এমি এম ট্রিপটিন অনেক নাম আছে আপনি যে কোনো একটা রাতে দিতে পারেন তাহলে এমি ট্রিপটা লেন দিতে পারেন বিটা ব্লকারসের মধ্যে প্রোপানো গ্রুপে ড্রাগ দিতে পারেন আপনি টপি আমাইট দিতে পারেন টপিরামেট টপি রিবা টোয়েন্টি ফাইভ ফিফটি ফিফটি এক্স আর এরকম অনেকগুলো রেজিমেন্ট আছে আপনি চাইলে টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম বিডি করে দিতে পারেন অথবা পঞ্চাশ বিডি করে দিতে পারেন এগুলো হচ্ছে আপনার কীসের ড্রাগ আপনার প্রোফাইল এক্সাইজ ড্রাগ অনেকে ফ্লোরানিজিনও দিয়ে যায় নোরিয়াম টেন নোরিয়াম ফাইভ ফ্লোভার ফাইভ ফ্লোভার টেন এগুলো পাওয়া যায় তো আপনি এইভাবে একটা প্রোফাইল এক্সেস দিবেন দু তিন মাস পর ফলো আপ করবেন ফলো আপে যদি ইম্প্রুভ হয় আস্তে আস্তে ওষুধ কমাই দিবেন পেশেন্টের ইম্প্রুভ হওয়ার পরও কিছুদিন ড্রাগ কন্টিনিউ করবেন আর যদি দেখেন যে ব্যথা ব্যথা কমতেছে না ইয়াং পেশেন্ট একটা এমআরআই করে দেখেন কোনো ইকশল বা কোনো ব্রেনে কোনো লেশন আছে কিনা ওকে সো আজকের ভিডিও পর্যন্ত আমি মাইগ্রেন হেডেক নিয়ে অ্যাজ এ জিপি চেম্বারে আপনি একটা ইকিউট ম্যানেজমেন্ট কীভাবে করবেন প্রোফাইল এক্সিস কীভাবে দিবেন ফলো আপ কীভাবে করবেন মোটামুটি সব কিছু বলার ট্রাই করলাম এর বাইরে আরও অনেক কথা আছে হয়তো সব বলতে পারতেছি না অনেক সময় আমরা সোমা স্প্রে দিই সোমা ট্রিপটানের ন্যাজাল স্প্রে পাওয়া যায় সোমা ন্যাজাল স্প্রে এটা আমরা দিয়ে থাকি ওকে প্রেগনেন্সি হেডেক ছয় জব রাখি আপনি চাইলে এমই ট্রিপটালিন দিতে পারেন এটা কম্পারেটিভলি সেফ অনেকে পিজো টিফিনকে সেফ বলে যদি বা এটা প্লাস মাইনাস ওকে সো প্রেগনেন্সি হলে এইটা আর কি হ্যাঁ আর এই তো শেষ করতেছি ধন্যবাদ সবাইকে